এবার কোচবিহার রেড ভলান্টিয়ার্সের পাশে দাঁড়ালো রাজ্য কোঅর্ডিনেশন কমিটি। কাজের সুবিধার্থে সোমবার একটি অ্যাম্বাসেডর গাড়ি সহ স্বাস্থ্য সুরক্ষা সরঞ্জাম তাদের হাতে তুলে দিলেন জেলা সরকারি কর্মচারী আন্দোলনীতারা। এদিন কোচবিহার কর্মচারী ভবনে ছোট কর্মসূচির মধ্য দিয়ে রেড ভলান্টিয়ারদের হাতে সমস্ত সামগ্রী তুলে দেওয়া হয়। রেড ভলান্টিয়ারদের অভিনন্দন জানিয়ে এদিন বক্তব্য রাখেন রাজ্য কোঅর্ডিনেশন কমিটির কোচবিহার জেলার সাধারণ সম্পাদক ধীরাজ কুমার রায়। 12 জুলাই কমিটির কোচবিহার জেলা অন্যতম যুগ্ম আহ্বায়ক পুলক কান্তি বিশ্বাস সরকারি কর্মচারীদের উদ্যোগে স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন রেড ভলান্টিয়ার প্রাঞ্জল মিত্র। এছাড়া উপস্থিত ছিলেন জেলার গণ আন্দোলনের নেতা মহানন্দ সাহা, পেনশনার্স অ্যাসোসিয়েশনের কোচবিহার জেলা সম্পাদক ব্রজকিশোর ঘোষ, এসএফআই কোচবিহার জেলা সভাপতি কৌশিক ঘোষ প্রমুখ। সভাপতিত্ব করেন কর্মচারী আন্দোলনের নেতা বাদল চতুর্বেদী। রাজ্য কোঅর্ডিনেশন কমিটির কোচবিহার জেলার সাধারণ সম্পাদক ধীরাজ কুমার রায় দিন বলেন, এই করোনা অতিমারী পরিস্থিতিতেও স্বল্প পুঁজি নিয়ে সংকটাপন্ন মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছে রাজ্য কোঅর্ডিনেশন কমিটি। আর এই অতিমারীতে দিন রাত পরিশ্রম করে মানুষের পাশে দাঁড়ানো রেড ভলান্টিয়ারদের সহযোগিতায় সামান্য উদ্যোগ গ্রহণ করেছেন তারা। পিপিই কিট, স্যানিটাইজার, মাস্ক সহ স্বাস্থ্য সুরক্ষা সরঞ্জাম এবং একজন শুভান্নদায়ী সহযোগিতায় তাদের ব্যবহার করবার জন্য একটি গাড়ির ব্যবস্থা করেছেন তারা। আগামীতে আরও সহযোগিতা করার ইচ্ছে রয়েছে তাদের। অতিমারী পরিস্থিতিতে কেন্দ্র এবং রাজ্য কোনো সরকারি মানুষের পাশে নেই, তাই মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন তারা। হাই, মে মিনু। डिजिटल बांग्ला की खबरें देखने के लिए फेसबुक पर हमारा पेज लाइक कीजिए और यूट्यूब पे हमारा चैनल सब्सक्राइब कीजिए, साथ ही बेल आइकन दबाएं। आज के मूलत स्वल्प পুঁজি নিয়ে আমরা চেষ্টা করছি করোনার আক্রান্তদের পাশে দাঁড়ানোর জন্য, এবং সেক্ষেত্রে যারা দিনরাত পরিশ্রম করছে আমাদের কোচবিহার জেলার রেড ভলান্টিয়াররা, আমরা আমাদের ক্ষুদ্র সামর্থ্য নিয়ে তাদেরকে সহযোগিতা করছি। কিছু পিপিই কিট, কিছু আমাদের স্যানিটাইজার, এরকম আমাদের ওই মাস্ক, এবং আমরা একটা গাড়ি সেখানটা আমরা প্রোভাইড করছি। একজন আমাদের শুভানুদ্দায়ী, তাকে গাড়িটা আমরা দিচ্ছি তাদের ব্যবহার করার জন্য, এবং আমরা চেষ্টা করছি। আমাদের সদস্যরা অনেকেই টাকা পয়সা দিচ্ছে, আমরা সেটাকে একত্রিত করে নিয়ে আমরা এটা জাস্ট আজকে ইনিশিয়াল শুরু হলো। আগামী দিন আরও অনেক কিছু করার ইচ্ছা আছে, কারণ যে মহামারী আমাদের সামনে আছে, এছাড়া আমাদের সবার সহযোগিতা ছাড়া এটা সমাধান করা যাবে না। সরকার দেখছি সরকার যে ভূমিকাটা নেওয়ার, সরকার নিতে পারছে না, কি কেন্দ্রীয় সরকার কি রাজ্য সরকার, কেউই তার ভূমিকাটা নিতে পারছে না। সেই জায়গাটা আমরা আমাদের ক্ষুদ্র সামর্থ্য নিয়ে মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। এই যে গাড়িটা, এটা হচ্ছে উদ্যোগটা কী করে আপনাদের, মানে এই প্রচেষ্টা, এটা আপনাদের মাথায় এলো কীভাবে, মানে একটু বিস্তারিত হয়ে বলে না। আমরা দেখছি যে আমাদের রেড ভলান্টিয়ার ভাইরা তাদের কথাবার্তার মধ্যে দিয়ে বলছে যে তারা বাইকে করে রাত্রিবেলায় বেরোচ্ছে বা পেশেন্টকে নিয়ে আসছে, প্রচণ্ড কষ্ট হচ্ছে তাদের। আমরা দেখছি, নিজেরাও দেখছি কয়েক জায়গায়। তখনই আমাদের মাথায় চিন্তা হয়েছে, যদি একটা গাড়ি দেওয়া যায়, প্রোভাইড করা যায়, সেই গাড়িতে তেল খরচ সমস্ত কিছু করে নিয়ে তারা একটা অসুস্থ রোগীকে বাড়ির থেকে নার্সিংহোমে বা হাসপাতালে বা যে জায়গায় কোভিড সেন্টারে নিয়ে যেতে পারবে, একটা খুব সুবিধা হয় তাদের পক্ষে রাত্রিবেলা আর, যার জন্য চিন্তা ভাবনা করে এটা আমরা করার চেষ্টা করি। এই গাড়িটা আপনারা মানে সংগ্রহ করলেন কোথা থেকে? আমাদেরই একজন শুভানুদ্দায়ী আছেন, তিনি গাড়িটা প্রোভাইড করেছেন আমাদেরকে। কার্তিক শীল আমাদের শুভানুদ্দায়ী, তিনি প্রোভাইড করেছেন, আমরা সেটা দেওয়া।